Ahle sunnat wal jamaat bashar wazir azman antarjatik mufassir al quran hazrat maulana nurul islam ali thori hazrat maulana nurul islam ali thori hazrat tar nirdharito bishoy upor inshallah alochona korben نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام رد يا سبابتي حضرات علماء الكرام سمانيت وسدي سماج দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের তৌহিদি সংগ্রামী মুসলমান ভাইয়েরা, আমি আশা করি সমস্ত সচেতন মুসলমানদের জানা থাকার কথা যে আমাদের এই উপমহাদেশের শাসন ক্ষমতা একসময় ইংরেজরা প্রতারণার মাধ্যমে জবরদখল করে নিয়েছিল। এই জবরদখলকারী ইংরেজদের হাত থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করার জন্য তৎকালীন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি একটা বিপ্লবী ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়ায় উল্লেখ ছিল জবরদখলকারী ইংরেজদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা পুনরুদ্ধারের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হবে। তার ফতোয়ার ভিত্তিতে মুক্তিযুদ্ধ শুরু হয়, আর পরবর্তীতে অন্যান্য মতাদর্শে বিশ্বাসী অন্যান্য ধর্মাবলম্বীরাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সর্বদলীয় সেই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজ সরকার যত অপকৌশল অবলম্বন করেছিল, তন্মধ্যে একটা অপকৌশল এটা ছিল যে শাহ আব্দুল আজিজ এই মুক্তিযুদ্ধকে জেহাদ নামে আখ্যায়িত করেছিলেন। বলেছিলেন এই জেহাদে অংশগ্রহণ করা সকলের জন্য ফরজ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, এর অর্থ হলো ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই জিহাদ সম্পর্কে সর্বপ্রথম ইংরেজ সরকার মুসলমান সমাজে উদারণা সৃষ্টি করার জন্য যেই দলটাকে তৈরি করে সেই দলটা হলো কাদিয়ানি দল। যেহেতু মুক্তিযুদ্ধ জেহাদের নামে চলছিল, এই জন্য জেহাদকে প্রলোষিত করতে পারলেই মুক্তিযুদ্ধ বানচাল হয়ে যাবে। মুক্তিযুদ্ধ বানচাল হলেই ইংরেজের শাসন ক্ষমতা এদেশে স্থায়ী হয়ে যাবে। তাই ইংরেজ সরকার একজন নূতন নবীর অপেক্ষায় ছিল, যিনি মুহাম্মদ নবীর ঘোষণাকে ক্যান্সেল করে দিয়ে নূতন শরীয়ত চালু করে। এমন কোন নবুয়তের দাবিদার না পেয়ে ইংরেজ সরকার নিজেই গুলাম আহমদ কাদিয়ানিকে নবী সাজাল।
গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ প্রদত্ত নবী নন গোলাম আহমদ কাদিয়ানি ইংরেজ সরকারের সাজানো নবী ঠিক এজন্য নবী হলো ইসলামের জিহাদ বিধানকে রহিত সাব্যস্ত করার জন্য গোলাম আহমদ কাদিয়ানি গভর্নমেন্ট তাওয়াজ্জুহকে লায়েক নামক পুস্তিকা রচনা করে তাতে ফতোয়াবাজি করলো ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হারাম শাহ আব্দুল আজিজ ফতোয়া দিয়েছিলেন ফরজ গোলাম আহমদ ফতোয়াবাজি করলো হারাম সুতরাং আমাদের স্বাধীনতাকে স্বাধীনতা যুদ্ধকে বানচাল করার জন্যই এই গোলাম আহমদ কাদিয়ানির দলটা প্রতিষ্ঠিত তাই গোলাম আহমদ কাদিয়ানির প্রতিষ্ঠিত কাদিয়ানি দল শুধু মুসলমানের শত্রু নয় শুধু ইসলামের শত্রু নয় সে উপমহাদেশের সবগুলি স্বাধীন দেশের স্বাধীনতার শত্রু সে ভারতের স্বাধীনতার শত্রু সে পাকিস্তানের স্বাধীনতার শত্রু সে বাংলাদেশের স্বাধীনতার শত্রু তিন দেশের যারাই নিজেদের দেশের স্বাধীনতাকে ভালোবাসেন তারা এই স্বাধীনতার শত্রুকে কোনো অবস্থায় মেনে নিতে পারে না বাংলাদেশ সরকার যদি স্বাধীনতাকে ভালোবাসে তাহলে বাংলাদেশের স্বাধীনতার শত্রু কাদিয়ানি দল এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে বাংলাদেশের কোন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বাকি রইল অনেকের বুঝে আসে না মাঝে মধ্যে দেখা যায় যে কেন কাফির কাদিয়ানিরা কাফির কেন আল্লাহ পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামান নাবিয়্যিন বলেছেন এই শব্দটা স্মরণ রাখতে পারেন সবাই খাতামান নাবিয়্যিন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অর্থ করেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমাকে যে আল্লাহ খাতামান নাবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি সেটি কুরআনে বলেছেন খাতামান নাবিয়্যিন হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী সুতরাং কাদিয়ানিরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না তাই তারা কুরআন মানে না হাদিস মানে কেমন মুসলমান আপনারাই বলুন যে এই ব্যক্তি নিজেদেরকে নিজেকে মুসলমান দাবি করে অথচ কুরআন মানে না হাদিস মানে না সে সত্যই মুসলমান না মুসলমান নামের দুঃখাবাদ এই দুঃখাবাদীর কারণে সৌদি সরকার সৌদি আরবে এই দানে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে কাদিয়ানিদেরকে যে সমস্ত দেশ যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত সংগঠন কাফির বলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ঘোষণা দিয়েছে আমি এর কিছু তালিকা আপনাদের পড়ে শোনাচ্ছি কাদিয়ানিরা অমুসলিম হয়েও মুসলিম জামাত শব্দ নাম ধারণ করে তো সারা বিশ্বের সমস্ত মুসলমানদের সাথে জঘন্যতম প্রতারণার কারণে বিশ্ব মুসলিমের প্রাণ কেন্দ্র পবিত্র মক্কা মদিনার দেশ সৌদি আরবে এ নামে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ রয়েছে সৌদি আরবে এই নামে তাদের প্রবেশাধিকার নাই কারণ সৌদি আরব বলে এই নাম দাঁড়িয়া মুসলমান নয় মুসলমান নামের দূতাবাস বর্তমান বিশ্বের সুপ্রসিদ্ধ ও প্রাচীনতম ইসলামী বিশ্ববিদ্যালয় মিশর জামিয়া ঘাট এই বিশ্ববিদ্যালয় থেকে কাদিয়ানিদেরকে ও মুসলিম কাফির বলে ফতোয়া প্রদান করা হয়েছে 1990 সালের 90-এর দশকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ গাম্বিয়া কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে দেশটির প্রেসিডেন্ট ইয়াহিয়া আবু বকর মির্জা কাদিয়ানি ও তার অনুসারীদেরকে কাফের বলে ঘোষণা করে 1974 সালে পাকিস্তানের জাতীয় পরিষদ সর্বসম্মতিভাবে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে 1935 সালের 7 ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন আমলে বাওয়ালপুরের জেলা জজ মোহাম্মদ আকবর সাহেব রায় দিয়েছিলেন যে কাদিয়ানিরা কাফের এবং ইসলাম থেকে বহির্ভূত সেই মামলাটি মোকদ্দমায় বাওয়ালপুর হিসাবে পরিচিত 1927 সালে মরিশাসের প্রধান বিচারপতি কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে 1983 সালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জনাব আবু মুসা ইসতিয়াম কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে
1974 সালের 10 এপ্রিল রাবে তায়ালনি ইসলামী সদর ডক্টর মক্কা মুকাররমায় 144টি ইসলামী সংগঠনের এক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় যা ছিল মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার প্রতিনিধি সম্মেলন এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয় যে কাদিয়ানিরা ও মুসলিম কাফের 1985 সালের 22 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত 6 দিন ব্যাপী সৌদি আরবের জিদ্দায় ওআইসি অঙ্গ সংগঠন ইসলামী ঢাকা একাডেমির এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে কাদিয়ানি ফিতনা সম্পর্কে আলোচনা ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরীয়তে অকাট্যভাবে প্রমাণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী হওয়া কাদিয়ানিরা অস্বীকার করার ফলে মির্জা কাদিয়ানি ও তার সকল অনুসারীরা কাফের এবং মুরতাদ উল্লেখ্য যে ওআইসির ঢাকা একাডেমির সিদ্ধান্ত ইসলামী সম্মেলন সংস্থার 50টি দেশের এই সিদ্ধান্ত হিসাবে গণ্য হয় এ কারণে এ সকল দেশের সরকার সরকারই এক সদস্য কাজেই এ প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের পক্ষে কাদিয়ানিদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার পথে কোনো প্রতিবন্ধকতা নয় অনেকেই মনে করেন অনেকে বলেও থাকেন যে বাংলাদেশ সরকারে যারা আছেন তারাও যেহেতু মুসলমান তারাও মনে প্রাণে ভালো রকম জানেন বুঝেন এবং বিশ্বাস করেন যে কাদিয়ানিরা কাফের কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা দিলে তারা বহির্বিশ্ব থেকে চাপের সম্মুখীন হবে এইটা একটা গুজব ছাড়া আর কিছু নয় ওআইসি সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্য বাংলাদেশ ওআইসি সম্মেলনে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে কাদিয়ানি কাফের এর মানে হলো কাদিয়ানি কাফের এই কথার পক্ষে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ একমত যেখানে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে একমত এখানে কাদিয়ানিদেরকে বাংলাদেশ সরকার কাফের ঘোষণা দিলে বহির্বিশ্বের চাপের মুখে ভরার গুজব থেকে আপনারা সতর্ক থাকবেন আর সর্বত্রই এই সমস্ত ফতোয়ার ভিত্তিতে আমরা আওয়াজ তুলি কাদিয়ানিরা কাফের কাদিয়ানিরা কাফের 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 কাদিয়ানি কাফের